নমস্কার, আমি ডক্টর পবিত্র কুমার সাহা। সঙ্গীতায়নের সঙ্গীতানুষ্ঠান, যে সঙ্গীতায়নের কাজ প্রতিভাকে অন্বেষণ করা, শিল্পীদেরকে এক সূত্রে বাঁধা, সেই সঙ্গীতায়নের যিনি অন্যতম কর্ণধার শ্রীমতী মিতা ঘটক, সঙ্গীত শিল্পী, তারই ঐকান্তিক চেষ্টায় আজকের এই সঙ্গীতানুষ্ঠানের ডালি, যে সঙ্গীতানুষ্ঠানে শিল্পী হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শিল্পী কুমকুম সেনগুপ্ত, যিনি এতদিন শুধু গানের সাধনা করে এসেছেন, এটাই একমাত্র তার সম্পর্কে বলা যায়। এর বিশেষ কিছু বলার সাধ্য কিন্তু আমার নেই। আসুন আমরা কুমকুমদির মুখে গান শুনি। দিদি, আপনি কী গান গাইবেন? আমি একটি আধুনিক গাইব, মান্নাদের গাওয়া কথা, পুলক বন্দ্যোপাধ্যায়, সুর প্রভাস দে। কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। খুশিয়ার লজ্জার মাঝামাঝি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। কখনো তুমি আর
কাছা কাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো।